নমস্কার বন্ধুরা, আজ আমি রিভিউ করছি চেঙ্গিজের। অনেকটাই দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমার রিভিউর ভিডিওটা ডিলিট হয়ে যায় এবং তারপরে এতগুলো কাজের চাপ থাকে আমি আর করতে পারি না। তো যাই হোক, চেঙ্গিজ হচ্ছে একটা টান টান উত্তেজনার গল্প। মানে অনেক দিন পর বাঙালি দর্শক, হিন্দি দর্শক মানুষ সিনেমা হলে যাচ্ছে সিনেমা দেখবে বলে, এবং এই জিনিসটা কিন্তু বিগত কয়েক বছর ধরে মিসিং ছিল, যে আগের মতো সেই উচ্ছ্বাস বাংলার সিনেমার মানুষ দেখতে যাচ্ছে, হলে টিকিট কেটে একবার নয় দুবার তিনবার চারবার করে দেখছে একটা শো। সেটা কিন্তু খুব খুব হঠাৎ করেই আজকে দেখা যাচ্ছে চেঙ্গিসের জন্য। চেঙ্গিস ফার্স্ট টাইম প্যান ইন্ডিয়া মুভি, এবং তার জন্য একটা সাহস লাগে বস। এবং সেইখানে চেঙ্গিসের প্রতিটা গল্প পুঙ্খানুপুঙ্খভাবে হাতে যাকে বলে সেলাই করা হয়েছে, এতটা সুন্দর করে, যাকে বলে একটা সিনও কোনো কিছু নেই। চেঙ্গিসের গল্পের মেন ফ্রেমটা হচ্ছে একটা ছেলে, আমি স্পয়লার দেবো না, একটা ছেলে যার বাবা মা পুলিশ, এবং তার বাবা মাকে গুন্ডারা মেরে ফেলে, এবং তার সে তার এক দুঃসম্পর্কের মামার কাছে মানুষ হয়, এবং সে তার নিজের মামাও নয়, এবং সেখান থেকে তার মা বাবার বদলা এবং কী করে তার গ্যাংস্টার হয়ে ওঠার গল্প, সমস্ত কিছুই কিন্তু অসাধারণ। এবং লাস্টে কিন্তু কয়েকটা ডায়লগগুলো যে যাচ্ছে, উফ, অসাধারণ। এই শহরের শীত গ্রীষ্ম বর্ষা আমার অনুযায়ী হয়, জাস্ট অসাধারণ অসাধারণ। লাস্টের একটা সিন আছে, এখানে স্পয়লার দিয়েছে, যেখানে বলা হচ্ছে শহরের বাচ্চা কাকা, আমি কাকা বললাম, কারণ হচ্ছে এরকম একটা ওরকম সিন আছে, এটা দেখে বুঝতে পারবে, জাস্ট অসাধারণ। আমি হিন্দিটা এখনও দেখিনি, দেখার ইচ্ছা আছে, চেষ্টা করছি দেখার। খুব দারুণ সিনেমা, চেঙ্গিজের গান নিয়ে তো কোনো কথা নেই, খুব সুন্দর, এবং প্রত্যেকটা সিন কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে এগানো হয়েছে। ধরো জিতের সিনেমা মানেই যে জিত প্রডিউস করছে, মানে শুধু জিত থাকবে, জিত ছাড়া আর কেউ থাকবে না, এটা কিন্তু নয়। প্রায় ফার্স্ট আধ ঘন্টা জিতকে আমরা তেমন কিন্তু পাই না, আস্তে আস্তে জিত ঢুকছে, এবং যেখানে যতটুকু দরকার ততটুকুই। এবং সবথেকে বড় হচ্ছে সিনেমায় যে গানগুলো ইউজ করা কিন্তু খুব চাপের, কারণ গান দেখতে দেখতে আমরা কিন্তু বিন গল্প থেকে সাইড হয়ে যাই, কিন্তু এখানে গানগুলো খুব সুন্দর করে হ্যান্ডেল করা হয়েছে। প্রেমের দিকটা অতটা দেখানো হয়নি, সবসময় স্টোরিতে ফোকাস করা হয়েছে, তবে কয়েকটা জায়গায় আমার মনে হয়েছে প্রেমের ক্ষেত্রে সুস্মিতার সাথে সেটা মনে হয়েছে যে আমরা কিছু দিন স্কিপ করে দেখছি, বাট সেটা আপনার মনে হবে না, আপনার মনে হবেন যে জাম্প করে দেখলেও আপনি দেখছেন, জাস্ট অসাধারণ লাগবে। চেঙ্গিজ না দেখে থাকেন, দেখে নিন, জাস্ট ব্লকবাস্টার সিনেমা, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, অসাধারণ।